সবুজ পাতায় মোড়া সাম্রাজ্যে যেন মায়াবী চিরচেনা এক ছবি। বাংলাদেশের চা বাগানগুলোর সৌন্দর্য এমনই, শুধু সৌন্দর্য কেন, অর্থনৈতিক গুরুত্ব যে কম নয় কৃষি নির্ভর এই শিল্পের। ধারণা করা হয় যে বাংলাদেশে পানির পরে দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় যে পানীয় তা হচ্ছে চা, এবং এসবের পুরোপুরি যোগান আসছে কিন্তু এই বিশাল এসব রাজ্য থেকে। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের তৈরি যেসব পণ্য বিশ্ববাজারে বাংলাদেশের মর্যাদাকে আরও অনেক উঁচুতে নিয়ে গেছে, তার মধ্যে অন্যতম কিন্তু এই চা। অথচ এই চা পানে আগ্রহী করতে খরচ হয়েছে কতই না অর্থ কিংবা সময়, যার সাক্ষী দেয়ালে সাঁটানো ব্রিটিশ আমলের এই বিজ্ঞাপনগুলো। বাংলাদেশের চা চাষের ইতিহাসও লম্বা সময়ের। শুধু বাংলাদেশ কেন, ভারতের বেশ কয়েকটি রাজ্য সহ পুরো এই অঞ্চলের চায়ের চাষ, বিস্তার, রপ্তানি কিংবা ব্যবহার রয়েছে অনন্য এক ঐতিহ্য। বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় সিলেট এবং চট্টগ্রামে। শুরুর দিকে বাগানের সংখ্যা এবং চাষযোগ্য জমির পরিমাণ খুব বেশি না হলেও, আশ্চর্য হলেও সত্যি, সময়ের সাথে এটা বাড়তে বাড়তে বর্তমানে বাংলাদেশে চা বাগানের সংখ্যা প্রায় 170টি। এবং শুরুতে যেই বাগানটি দিয়ে বাংলাদেশে চায়ের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় সেটি কিন্তু এই মালানিছড়া, এবং দেখা যাচ্ছে এর স্থাপিত সন যেটা সেটা 1854 সাল ইংরেজি। অবশ্য চা বোর্ডের তথ্য অনুযায়ী এই বাগানটির লিজের তারিখ 14 আগস্ট 1856। ঐতিহাসিক পটভূমির বিচারে বাংলাদেশে চায়ের সাম্রাজ্য গড়ে উঠেছে বৃহত্তর সিলেটে। চা বোর্ডের তথ্য অনুযায়ী 2014 সাল পর্যন্ত 166টি বাগানের মধ্যে বৃহত্তর সিলেটেই 140-এর কাছাকাছি, আর কেবল মৌলভীবাজার জেলাতেই আছে 90টি চা বাগান। এছাড়াও দেশের উত্তরাঞ্চলের সমতল ভূমিতেও চায়ের চাষ শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে। মৌলভীবাজার জেলাতেই বাংলাদেশে চায়ের বাগান সবচেয়ে বেশি, এবং এর মাটি, আবহাওয়া এবং চায়ের সম্প্রসারণের জন্য যেসব লোকজনের প্রয়োজন সবই এদিকে পর্যাপ্ত থাকায় এখানেই এটার ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। ইনস্টিটিউট থেকে আমরা প্রায় 18টা ক্লোন এখান উদ্ভাবন করেছি, এবং প্রতিটি ক্লোনের উৎপাদন 4,000 থেকে 5,000-এর মধ্যে। এখনও চা বাগানের জন্য বরাদ্দকৃত জমির তুলনায় চাষের আওতা মাত্র 51%। চা বোর্ডের হিসাব অনুযায়ী লিজ দেওয়া 116,219 হেক্টর জমির মধ্যে 2014 সাল পর্যন্ত চাষ হয়েছে 60,000 হেক্টরেরও কম জমিতে। অবশ্য চাষের আওতা বাড়ানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতাও কম নয়, কেননা মানসম্মত চারা উৎপাদনও বাংলাদেশের প্রেক্ষিতে বড় চ্যালেঞ্জ। এ হচ্ছে চা গাছের চারা। সাধারণত দুই পদ্ধতিতে এই চারাগুলো উৎপাদন করা হয়, একটা হচ্ছে বীজ থেকে এবং অন্যটি হচ্ছে কলম পদ্ধতি। এবং আমার সামনে আর পেছনে যে বড় নার্সারিটি দেখা যাচ্ছে, এই নার্সারির সবগুলো গাছই কিন্তু বীজ থেকে উৎপাদিত। Thank you.
পাতা আর এক কুড়ি সংগ্রহের যেন ধুম পড়েছে বাংলাদেশের সবুজ সীমান্তে। কেননা এর উপরে যে নির্ভর করছে চা শ্রমিকদের বেঁচে থাকার মৌলিক অবলম্বন। শ্রমমান কিংবা মজুরি নিয়ে যত কথাই হোক, বাস্তবতা হলো এই সবুজ পাতার সাথে এইসব শ্রমিকদের জীবনও যে একই বৃন্তে আবদ্ধ তাতে কোনো সন্দেহ নেই। আর হিসাব বলছে বর্তমানে এই শিল্পে শ্রমিক 1,33,000। পাতা তোলা শেষ, মাথায় করে এই পাতাগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে ওজন করতে। এবং এমনও আছে যারা পাতা তুলতে তুলতে দক্ষ হয়েছেন, তারা কিন্তু প্রতিদিন 70-80 কেজি পর্যন্ত এই চায়ের পাতা তুলতে পারেন। ভালো মানের চায়ের জন্য ভালো পাতা পূর্ব শর্ত। সাধারণত 5 বছর থেকে 50 বছর বয়সী গাছ থেকে ভালো পাতা সংগ্রহ করা যায়। অবশ্য এজন্য নিয়মিত পরিচর্যাও অপরিহার্য। আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কাপ কোয়ালিটি, কাপের মান। এই যে ব্রিক রেড কালার, এইটা পৃথিবীর কোনো দেশের চায়ে ব্রিক রেড কালারটা নেই। বছরের ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বৃষ্টিপাত কম হওয়ায় পাতা সংগ্রহ করা সম্ভব হয় না। তবে কৃত্রিম সেচ ব্যবস্থার মাধ্যমে বাগানগুলোতে সারা বছরই পাতা তোলা অব্যাহত রাখা যায়, সেই উদাহরণও আছে বাংলাদেশেই। প্রথম বাংলাদেশের মধ্যে ইরিগেশন, আন্ডারগ্রাউন্ড ইরিগেশন সিস্টেম, এখানে গাছকে পানি সেচ ব্যবস্থা আছে, প্রত্যেক বাগানে আছে। বাট আমাদের ইরিগেশন ব্যবস্থাটা একটু ভিন্ন হবে, এখানে তো মর্টালিটি কমার কোনো কারণ নেই। এখন সবাই কারণ হচ্ছে কি, যারা টেম্পোরারি ইরিগেশন সিস্টেম আছে, মানে ওভারহেড ইরিগেশন সিস্টেম, ওটা হচ্ছে কি, ওটা হ্যান্ডেলিং করাটা একটু কষ্টকর। আর আমরা যেটা করছি 100% আন্ডারগ্রাউন্ডে ইরিগেশন সিস্টেম করা, ওইটা আমরা ওই সুকর পরিকল্পিতভাবে করার কারণে পানিটা সরিয়ে পাচ্ছে, গাছটাও জিয়ে আসছে, মর্টালিটি পার্সেন্টেজ হচ্ছে না। বাংলাদেশের চায়ের মান নিয়েও আছে নানা মতভেদ। কারো মতে এদেশের চায়ের রং এবং স্বাদ বহু দেশের চেয়ে ভালো, আবার কারো মতে বাংলাদেশের মাটি এবং ভৌগোলিক অবস্থানের কারণেই চায়ের মান উন্নত করার খুব বেশি সুযোগ নেই। তবে এটা সত্যি, একসময় বাংলাদেশের চায়েই তৃষ্ণা মিত্ত, ব্রিটিশ বাবু কিংবা সাহেবদের। আর সেই চায়ের উৎপাদন প্রক্রিয়াও কিন্তু বেশ দীর্ঘ। বর্তমানে বাংলাদেশে উৎপাদিত চায়ের সিংহভাগই দখল করে আছে প্রথম 10টি প্রতিষ্ঠান। এই হচ্ছে আসল চা। বাগান থেকে পাতা তোলার পর নানা প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 20 ঘন্টা পর কিন্তু এই পণ্যটি হাতে পাওয়া গেল। এই পণ্যটির মধ্য থেকেও বেশ কয়েকটা গ্রেড কিন্তু বের করা হবে, বড় দানা, ছোট দানা, গুঁড়ো দানা, এবং সে অনুযায়ী কিন্তু এগুলো বাজারজাত করা হবে, বিভিন্ন নামও দেওয়া হবে। ইন কম্প্যারিজন অফ আদার কান্ট্রিজ, যেগুলো আছে কেনিয়া অ্যান্ড আপনার শ্রীলঙ্কা এবং ইয়ে, তার চেয়ে আমাদের লিকার ইজ নট দ্যাট ব্রাইট। হ্যাঁ, খুব লুকেটিভ বলবো যেন আমি এটা না, ইন কম্পারিজন অফ দ্যাট, বাট স্টিল উই হ্যাভ ইম্প্রুভড আ লট। কারখানায় উৎপাদনের পর এখনও বিক্রি সীমাবদ্ধ নিলাম প্রক্রিয়ায়। বাংলাদেশের চা শিল্প যখন রফতানি নির্ভর ছিল, তখন সমুদ্রবন্দর কাছাকাছি হওয়ায় নিলামের স্থান নির্বাচন করা হয় চট্টগ্রামে। সপ্তাহের প্রতি মঙ্গলবার দেশের নানা প্রান্তে উৎপাদিত চায়ের সমাগম ঘটে চট্টগ্রামে। নানা প্রক্রিয়ায় মান পরীক্ষার পর চলে কেনা বেচা। অবশ্য দামের দিক দিয়ে বাংলাদেশের চা এখনও কিছুটা পিছিয়ে অন্য দেশগুলোর চেয়ে, এখনও গড়দাম সীমাবদ্ধ প্রতি কেজি $2। বাংলাদেশের অর্থনীতির সাথে চায়ের যোগসূত্র কিন্তু
সুদীর্ঘদিনের। যদিও রপ্তানি বাণিজ্যে অবদান ধীরে ধীরে কমে যাওয়ায় সেই দূরত্ব কিছুটা বেড়েছে, কিন্তু ধরুন তো প্রতি বছর দেশে যে পরিমাণ চা উৎপাদিত হয় এবং চাহিদা যে হারে বৃদ্ধি পাচ্ছে, তা যদি বিদেশ থেকে আমদানি করে মেটাতে হতো তাহলে কী পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে হতো। সুতরাং সেদিক দিয়ে যদি বিবেচনা করি, বাংলাদেশের অর্থনীতিতে চায়ের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আর এর পাশাপাশি কর্মসংস্থানের বিষয়টি তো রয়েছেই। এখনও বাংলাদেশের রপ্তানি পণ্যের ধারাবাহিক তালিকায় কৃষি উপখাতে চায়ের অবস্থান প্রথম, যদিও সেখানে অবদান কিংবা আয় কোনোটিতেই ধরে রাখা যায়নি আগের অবস্থান। কিন্তু দেশীয় চাহিদা এবং ব্যবহার আমলে নিলে গুরুত্ব কম করে দেখার সুযোগ নেই। প্রতি বছর আমরা 2% হারে আমাদের চায়ের উৎপাদন বৃদ্ধি করছি, আর তার বিপরীতে আমাদের চা ভোগের পরিমাণ প্রতি বছর 3.5% হারে বৃদ্ধি পাচ্ছে। তো এখানে কিন্তু 1.5%-এর একটা ফারাক রয়ে গেল। এখন আমাদের এই 2% থেকে যদি আমরা না বাড়ে, আমরা চা আর রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ থাকবে না, আমাদের আমরা আমদানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করব, যেটা আমাদের কারোর জন্যই সুখকর হবে না। আইটিসির হিসাবে 2016 সালে সারা বিশ্বে চা উৎপাদিত হয়েছে 546 কোটি কেজি, এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে চীনে 235 কোটি কেজি, পাশের দেশ ভারতে হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ 124 কোটি কেজি, আর তৃতীয় সর্বোচ্চ উৎপাদন হয়েছে আফ্রিকার দেশ কেনিয়ায় 47.5 কোটি কেজি। অথচ বাংলাদেশে হয়েছে মাত্র 8.5 কোটি কেজির কিছু বেশি। উৎপাদন তুলনামূলক কম হওয়ার অন্যতম প্রধান কারণ হেক্টর প্রতি উৎপাদন কমে যাওয়া, কেননা এক্ষেত্রে শ্রীলঙ্কা, ভারত, চীন কিংবা কেনিয়ার চেয়ে বহু পিছিয়ে বাংলাদেশ। আমাদের ন্যাশনাল অ্যাভারেজ অ্যাবাউট 1200 কেজি, 1200 কেজি রাফলি, স্লাইটলি মোর। আর যেখানে কেনিয়াতে প্রায় 7000-8000 কেজি, শ্রীলঙ্কাতেও প্রায় 5000-6000 কেজি, ইন্ডিয়ার অ্যাভারেজ মোর দ্যান 3000-3500 কেজির মতো। এটা বিকজ অফ এটা ইস ডিপেন্ডস অন দ্য ওয়েদার কন্ডিশন অ্যান্ড সয়েল। একসময় বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল ছিল চা, বিশ্ববাজারেও ছিল বাংলাদেশি চায়ের সুনাম। সেই সুবাদেই 1982-83 অর্থ বছরে চা থেকে রপ্তানি আয় এসেছিল $7 কোটি। কিন্তু 2014-15 অর্থ বছরে তা নেমে দাঁড়িয়েছে মাত্র $20 লাখ। অথচ এই সময়ে উৎপাদন বেড়েছে 2.5 কোটি কেজির বেশি। সময়ের ব্যবধানে চা থেকে রপ্তানি আয় কমলেও বসে নেই পাশের দেশ কিংবা প্রতিযোগী দেশগুলো, কেননা আইটিসির 2014 সালের প্রতিবেদন বলছে প্রায় 50 কোটি কেজি চা রপ্তানি করেছে কেনিয়া, 32 কোটি কেজি রপ্তানি করেছে শ্রীলঙ্কা, আর 30 কোটি কেজির বেশি করেছে চীন। অবশ্য একই বছর বাংলাদেশের চাহিদা মেটাতে রপ্তানির পরিবর্তে করতে হয়েছে আমদানি। বলা হয় বাংলাদেশের সভ্যতাকে আধুনিক রূপ দিয়েছে চা, একই সাথে দিয়েছে রপ্তানি বাজারে অবস্থান করে নেওয়ার সুযোগও। কিন্তু উৎপাদন আর চাহিদার বিষয়টি মাথায় রেখে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এগুনো হলে রপ্তানি থেকে আমদানি নির্ভরতার শঙ্কা তৈরি হতো না কখনোই। তাই সময় এখন এই শিল্পকে বাঁচানোর, একই সাথে সামনে এগিয়ে নেওয়ার।